হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো আমি বলেই যেছিলাম যে আরেকটা ব্লগ করব, তো সত্যিই বলতে আর শ্যুট করার টাইম পাইনি, কারণ কালকে প্রচুর কাজ ছিল। মানে কোথায় মানে কি কাজ ছিল না সেটা বলো, অল টোটাল সব কিছুই ছিল, ঠিক আছে? তো আমি কালকে একটুখানি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, ঠিক আছে? একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তো ওটা তো এই ভিডিওতে অ্যাড করে দেবো। আর কালকে প্রচুর কাজ ছিল, কালকে রাত্রেও দেরি করে ঘুমিয়েছি, কালকে আধা টাধা কাটা ছিল, কারণ বুঝতেই পারছো যে এখনও ঠিক মতন লোকের মন থেকে লকডাউনটা এখনও কাটেনি, তাই জন্য লোক খুব কম এসছে। তো ওই জন্য আমাকে আর মাকে পুরোটাই করতে হচ্ছে। তো ওই জন্য আজকে সকালবেলা একদম এলাম ইন্ট্রো দিতে, আর এখন মানে আমি স্নান করে না একদম রেডি হয়ে গেছি, ঠিক আছে? একদম স্নান করে নিয়েছি, তো তারপরে ওই যে মানে কি ওইখানে ঠাকুরের মানে দাদু যেখানটায় দাদু ছবি রাখা হচ্ছে ওইখানটায় আমি পুরো পুরো সাজাচ্ছি, তারপর মালা গাঁথবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। ওকে, তো চলো দেখা যাচ্ছে। এখানটায় দাদুর ছবি রাখা আছে, আর এখানটায় এই যা সব সরঞ্জাম, ফুলটা আছে, মালা গেঁথে নে, ঠিক আছে? তো চলো গেঁথে নে, তারপর পরে কথা বলছি।
আমার বর্তমান ফুলের মালা গাঁথা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে জানি না কি করব, আমি কিভাবে কি ভিডিও করছি সেটাও জানি না, পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না সবটা সেটাও বলতে পারছি না, কারণ আজকে অনেকটাই কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো আবার পরে কথা হচ্ছে, চলো। ও আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে এইখানটায় মালা গেঁথে আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মালা গেঁথে রেখে দিয়েছি, এবার দাদুর ওই যে ছবিটা আছে ওতে আবার ইয়ে করতে হবে, চন্দন ইয়ে করতে হবে, চন্দন দিয়ে সাজাতে হবে। তো যখন সাজাবো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো। তো এখানে আমাদের হোটেলের ভেতর এখন সবজি কাটা চলছে, মা আর যে রান্না করবে ওই আর একজন কাকু, তিনজনে মিলে সবজি কাটছে। আর আলোচনা হচ্ছে যে গোবর, গোমূত্র, দুধ কোত্থেকে আনা যায়, কোথায় পাওয়া যায়, তো ওই নিয়ে সব আলোচনা চলছে। দিয়ে আমাকে বললো যে ওই সব আনতে যেতে ওই বাপের মামা বাড়িতে গ্রামের ভেতরে। তো ওইখানে যাওয়ার জন্য সব আলোচনা হচ্ছে যে কে যাবে কে যাবে, লাস্টে আমাকেই পাঠানো হলো। তো আমি ওইখানে গিয়ে আর কি করব দেখবে এই ভিডিওটাতে, আমি ওইটাতে ওইখানে মানে ওই বাড়িটাতে গিয়ে যার বাড়িতে আনতে গেছিলাম ওর বাড়িতে একটা ফুলের কাজ হয়েছে, তো আমারও আমাকে ওই ফুলটা খুব মানে পছন্দ হয়েছে, তো ভেবেছিলাম যে তুলবো, কিন্তু তারপরে ভাবলাম যে সেই তুলে নষ্ট করে ফেলবো, তার থেকে মঞ্চ ফোনেতে একটা ভিডিও শট করে নিই, তো তোমাদের সঙ্গেও শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নাও একবার। তো আমি এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আর কোথায় এসেছিলাম বলো তো? এই দেখো, স্কুটিতে করে একটা জায়গায় গেছিলাম, তো বাপি বলল কি গোমূত্র, গোদুগ্ধ আর কি গোবর এগুলো আনতে গেছিলাম। এগুলো তো আমাদের বাড়িতে তো গরু নেই, এগুলো পাওয়া যাবে না, ওই জন্য গ্রামের বাড়িতে মানে কি গ্রামে ওই মামা বাপির মামা বাড়িতে গেছিলাম ওখান থেকে আনতে। আর আমাদের এদিকে দেখো কি সুন্দর মানে কি পুরো ধান কাটা হয়েছে, দেখতে দারুণ লাগছে। আর আমি কোন রাস্তায় যাচ্ছি দেখো, দেখো শুধু দেখো, আর এইটা রাস্তা দিয়ে যাবো, আর এটা হচ্ছে আমার স্কুটি, এটা হচ্ছে ব্যাগ। আর এই রাস্তা দিয়ে আমি যাব ভোঁক করে, সব ধান কাটা হয়েছে দেখো, বৃষ্টির জন্য মনে হয় মেশিনে কেটেছে ওই জন্য এমন অবস্থা, মেশিনে কাটা হয়েছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। মা বাপেকে জানালা স্টার দিবে না, চালিবে বাপে গা দিচ্ছ মানে গা ধোটাম ওই জন্য। চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত কর্মে আজ্ঞা বয়ামি, যে আমি এই কালাসুন মহাপাবে থাকি, এই মহাপাবে
তো আমি এতক্ষণ পরে তোমাদের সামনে আসার টাইম পেলাম, কারণ সকাল থেকে এদিকে ছোট ওদিকে ছোট, এটা করো সেটা করো, আর বুঝতেই তো পারছো যে একটা অনুষ্ঠান বাড়ি মানে কত রকমের কাজ থাকে। তো রান্নার কাছ থেকে ঘুরে এলাম, যেহেতু মা বাবির শ্রাদ্ধে বসছে তো আমাকে একটু ওই দিকটা দেখতে হচ্ছে। ওই অনেক বাটাবাটি ছিল তো ওইগুলোও করলাম, ঠিক আছে। তো এই আর কারেন্ট পালিয়েছে 10 বার ধরে, একবার জায়গাটা স্টার্ট মারো, একবার ওখানে যাও, একবার সেটা করো, তো হাজারটা ঝামেলা। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, আমি যদি টাইম পাই মাঝে মধ্যে আসবো তোমাদের সামনে। তো আরেকবার দেখো মা বাবার কাছে যাচ্ছি, তো চলো। কি করতে গেছে, চান করবে না? ওই তো আস্তে আস্তে দাও না, কোনো তাড়াহুড়ো দাও না।
হ্যাঁ জেঠ মানে কি হবে, ওই তো এসে ইয়ার্স লেটার। হে গাইস, তো অনেকক্ষণ পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? পুরো বিকেল থেকে টাইমই পাইনি তোমাদের সঙ্গে কথা বলার, আর চোখমুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ক্লান্ত আছি আমি। আর এখন আমাদের বাড়িতে কি বলো তো, সাই বাবার ভোজন হচ্ছে, আর এই ব্লগটা তো আমি এইখানে এন্ড করবো, কারণ সারাদিন আমি যতটা পেরেছি ততটুকুই মানে কি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, আর যতটুকু খাবার ভিডিও দেখিয়েছি না, ওটা হচ্ছে প্রথম প্রমোদে যে খেতে বসছিলো তখনই একমাত্র আমি ফ্রি পেয়েছিলাম, আর তখনই আমি ভিডিওটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে টাইমই পাইনি মানে কোনো রকম ফোন হাতে নেওয়ার, খেতে দেওয়া ব্যস্ত, তারপরে বাসন গোছানো, সব কিছু, যতজন গেস্ট আসছিলো তাদেরকে দেখা, তো সব কিছুতে ব্যস্ত ছিলাম, আর ফোন হাতে নেওয়ার টাইমে পাইনি। তো আর এই যে এখনই মানে একটু ফ্রি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, ঠিক আছে? তো আজকের ব্লগটা এতটাই, আশা করছি আগের ব্লগটা তোমরা দেখেছো, যদি দেখে থাকো তবে বুঝতে পারবে যে কী থেকে কী হচ্ছে, কেন হচ্ছে, যদি দেখে থাকো, যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, ঠিক আছে? আমার আগের ব্লগটা আর আজকের এই ব্লগটা এতটাই, নেক্সট ব্লগে তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর তোমার যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে একটা লাইক করে দিও বা একটা কমেন্ট করে জানিও যে তোমরা আমার পাশে আছো, ঠিক আছে? আর একটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সরি আমি কী সব ভুলভাল বলে আছি, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে, আমাদের সাই বাবার ভোজন হয়, ঠিক আছে, মানে আমাদের এইদিকে হয়, এইদিকে ভাই কিনা জানি না, সব জায়গাতেই মোটামুটি হয়, তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাদের সাই বাবার ভোজন মানে কেমন হয়, নাম কেমন হয়, তো চলো একবার দেখিয়ে দিই। হে গাইস, তো অনেকক্ষণ পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? পুরো বিকেল থেকে টাইমই পাইনি তোমাদের সঙ্গে কথা বলার, আর চোখমুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ক্লান্ত আছি আমি। আর এখন আমাদের বাড়িতে কি বলো তো, সাই বাবার ভোজন হচ্ছে, আর এই ব্লগটা তো আমি এইখানে এন্ড করবো, কারণ সারাদিন আমি যতটা পেরেছি ততটুকুই মানে কি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, আর যতটুকু খাবার ভিডিও দেখিয়েছি না, ওটা হচ্ছে প্রথম প্রমোদে যে খেতে বসছিলো তখনই একমাত্র আমি ফ্রি পেয়েছিলাম, আর তখনই আমি ভিডিওটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে টাইমই পাইনি মানে কোনো রকম ফোন হাতে নেওয়ার, খেতে দেওয়া ব্যস্ত, তারপরে বাসন গোছানো, সব কিছু, যতজন গেস্ট আসছিলো তাদেরকে দেখা, তো সব কিছুতে ব্যস্ত ছিলাম, আর ফোন হাতে নেওয়ার টাইমে পাইনি। তো আর এই যে এখনই মানে একটু ফ্রি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, ঠিক আছে? তো আজকের ব্লগটা এতটাই, আশা করছি আগের ব্লগটা তোমরা দেখেছো, যদি দেখে থাকো তবে বুঝতে পারবে যে কী থেকে কী হচ্ছে, কেন হচ্ছে, যদি দেখে থাকো, যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, ঠিক আছে? আমার আগের ব্লগটা আর আজকের এই ব্লগটা এতটাই, নেক্সট ব্লগে আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর তোমার যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে একটা লাইক করে দিও বা একটা কমেন্ট করে জানিও যে তোমরা আমার পাশে আছো, ঠিক আছে? আর একটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সরি আমি কী সব ভুলভাল বলে আছি, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে, আমাদের সাই বাবার ভোজন হয়, ঠিক আছে, মানে আমাদের এইদিকে হয়, এইদিকে ভাই কিনা জানি না, সব জায়গাতেই মোটামুটি হয়, তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাদের সাই বাবার ভোজন মানে কেমন হয়, নাম কেমন হয়, তো চলো একবার দেখিয়ে দিই।
I'm not afraid.